ঐতিহ্যবাহী দক্ষিণ ভবানীগঞ্জ এনআইতিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা ও ঐতিহাসিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2017 এর উদ্বোধনী বক্তব্য পেশ করছেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি, ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মাস্টার নূর হোসেন। আসসালামু আলাইকুম। দক্ষিণ ভবানীগঞ্জ এনআইতিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় পরে হলেও আজকে মাদ্রাসা কর্তৃক ইনশাআল্লাহ মাদ্রাসার পুরো স্টাফ এবং আমাদের সমন্বয়ে আজকে ওয়াজ মাহফিলের এখানে আয়োজন করা হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের এই কষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই মাহফিল ইনশাআল্লাহ সুন্দরভাবে আরেকটু পরেই আমাদের মেহমানবৃন্দ আসা শুরু করবেন, আমাদের ওয়াজ শুরু হয়ে যাবে। আপনারা ইনশাআল্লাহ শেষ অবধি পর্যন্ত ওয়াজ শুনবেন এবং আখের মুনাজাত হওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আমাদের এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসা ধীরে ধীরে আজকে হাতে হাতে পা পা করে আজকে এই পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী দিনেও এই বিশাল বিস্তৃতি আমরা কামনা করছি। সাথে সাথে এলাকাবাসী এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের দোয়া কামনা করছি। আমরা চাচ্ছি ইনশাআল্লাহ এই এলাকার একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে উঠেছে এবং এটার বিস্তৃতি যেন বিশালভাবে লাভ করে, তাহলে এই এলাকার আমাদের ইসলামিক মানা ছেলে মেয়ে সৃষ্টি হবে। আমাদের এলাকা অত্যন্ত অবহেলিত এলাকা, কোনো মাদ্রাসা নাই, প্রাথমিক বিদ্যালয় নাই, তার দূরে আছে। আজকে আমাদের এই যে এনআইপিয়া ইবতেদায়ী মাদ্রাসা এনআই সাহেবের উদ্যোগে আমি আজকে নেই, ওনার উদ্যোগে আসলে এইখানে ওনা সৃষ্টি হয়েছিল এই মাদ্রাসা, এই মসজিদ। আজকে এই এলাকার মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারতেছে এবং এই এলাকাটা দিন দিন অনেক সুন্দর হচ্ছে। আজকে মাদ্রাসা থাকার কারণে আপনারা যারা আছেন সবাই ওয়াজ শুনতে এসেছেন, এই এলাকাটা আলোকিত হয়েছে। তাই এই এলাকাবাসী আমরা যারা আছি এবং এই এলাকার মুরব্বীগণ একে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সকলকে অত্যন্ত কষ্ট শ্রম দিয়ে আজকে এই অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন, সেজন্য সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার দুটি কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।